চলে এসছে আমাদের আজকে স্পেশাল মেনু। হ্যালো, গুড মর্নিং। আমরা উঠে গেছি ঘুম থেকে, আমার চা খাওয়া হয়ে গেছে। আজ মৌলি বসে বসে ভিডিও দেখছে এবং পেটে ব্যথা। আজ মৌলির শরীর খারাপ। আজ আর নামবে না নিচে? হ্যাঁ, কি নিচে নামবে না আজকে? আর কি খাবে সকালে? সকালে পরোটা খাবে। যাই, আমি মৌলির জন্য পরোটা নিয়ে আসি এবং একটু বাজারেও যেতে হবে। কি হলো আজকে, তুমি রান্না করছো? আজকে রান্না মাসি আসেনি। যা, আনারসের চাটনি হচ্ছে। এই আনারসগুলো আমরা কোথা দিয়ে শিলিগুড়ি থেকে এনেছিলাম আসার সময়, শিলিগুড়ি থেকে ফেরার সময়। কেন তবে বাজার থেকে মাংস নিয়ে আসবি, টমেটো নিয়ে আসবি, পাতিলেবু নিয়ে আসবি। ঠিক আছে, আর আমি পরোটা খাবো নিয়ে আসছি, মৌলিও পরোটা খাবে। এই বাইকটা বার করি, বাজার যেতে হবে বাইকটা নিয়ে, এবং বাইকটা ধুতেও হবে। বাইকের চেনে জং পড়ে গেছে, এতদিন ওখানে গ্যারেজে পড়েছিল, চালানো হয়নি। আমি যাই বাজার থেকে নিয়ে আসি মাংস। বাইকটা পিপিএফ করিয়েছিলাম, দু তিন জায়গা দিয়ে উঠে যাচ্ছে, এখানে উঠে যাচ্ছে, এই সাইড দিয়েও এখান থেকে উঠে যাচ্ছে। এগুলো একটু রেকটিফাই করাতে হবে। সামনে এখান থেকে উঠে যাচ্ছে, তাহলে একটু রেকটিফাই করাতে হবে বাইকটায়। যাই টুবলুকে নিয়ে বাজারে যাব, টুবলুকে নিয়ে আসি গিয়ে, ওখান থেকে তুলে বাজারে নিয়ে যাব। চল, কোথায়? বাজারে, বাজারে যাব। আমরা বেরিয়ে পড়েছি বাজারে, কিন্তু ব্যাগ নিতেই ভুলে গেছি। আবার বাড়িতে যাচ্ছি ব্যাগ নিতে। ওমা, ব্যাগ নিতে ভুলে গেছি, তাহলে একটু ব্যাগটা দিয়ে দাও। ভূতের মতো মিনি, তাদের মতো কালকে দেখি ওইখানে উঠে আছে, স্ল্যাবের উপর, এই যে সানসেটের উপর। পনেরো টাকার করে দাও, দুটো পাতিলেবু নে তো পনেরো টাকা, দুটো পনেরো, সোনার মতো দাম, তিনে দুটো। পনেরো টাকাই আছে, এর মধ্যে ঢুকিয়ে দেবে। টমেটো লেবু নেওয়া হয়ে গেছে, এবার নেবো মাংস। ঠিকই আছে, মাংস কত টাকা করে কিনে? বাজারে ভিড় দেখ রবিবার, আমাদের সবসময় এখান থেকেই মাংস। পরোটা নিয়ে আসি এবার, আজকে পরোটা খাবো। আজকে আর ঘরে দিদি আসেনি কাজের, আজকে পরোটা খাওয়া হবে, ঘরে রান্না হবে না। চলে এসছি পরোটা খাবো। নাপতে খুব অসুবিধা রে তোর বাইক থেকে। সকালে ব্রেকফাস্ট করি, পরোটা, চলে এসছে তোমার খাবার, সকালের ব্রেকফাস্ট। কিতনা মজা বলো, ভাতি মজা। আমাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে পরোটা, এইমাত্র আনলাম। আমাদের ঠকিয়ে দিয়েছে আজকে, চোদ্দোটা বলে তেরোটা দিয়ে দিয়েছে। তরকারি অনেক কম দিয়েছে,
ঢুকিয়ে দিয়েছে আজকে আমাদের। এরা সব আজকে নিজেরাই রান্নাতে বসে গেছে, দিদি আসেনি বলে। আনারসের চাটনি কড়াইতে বসালাম। রেসিপিটা কি আছে একটু বলো। আনারসটা কুড়িয়ে কড়াইতে বসালাম, এখন একটুখানি মজবে, জলটা একটুখানি শুকিয়ে যাবে, তারপরে একটু পরে চিনি দেব। ককরোচ ককরোচ চিনিটা দেওয়ার পরে একটু মজবে, তারপরে পাতি লেবুর রস দেবো, কাজু বাদাম দেবো, কিশমিশ দেবো, তারপরে হয়ে যাবে। ককরোচ, এই দাও ককরোচ। এই যে আয় চলে আগে থেকে, এত ওই যে ককরোচ, এটা বই রাখতে ভেতরে। সান্ডো তো একটু গোডাউনে চলে এসেছি, অল্প একটু কাজ আছে বলে সেই জন্য আসতে হয়েছে। যেহেতু নিজেদের কাজ তাই জন্য সানডে বলে কোনো কথা নেই, অল্প একটু কাজ আছে বলে আজকে গোডাউনে চলে এসেছি, একটু কাজ করে আবার চলে যাব। বাইকটা আজকে ধুতে হবে, বাইকটা অনেকদিন ওই সাথে গ্যারেজে পড়েছিল বলে নোংরা হয়ে রয়েছে, বাইকটা একটু ধোবো, একটু তেলও ভরতে হবে। এই একটু বেরিয়েছি আমি, বিশালে এসেছি, বিশালে যাচ্ছি, বিশাল মেগা মার্ট। এখানে একটু কিছু কেনার আছে আমার, কটা জার কেনার আছে। আমি একাই চলে এসেছি বিশালে, একটু জারগুলো কিনবো বলে। মৌলিক তো শরীর খারাপ হয়েছিল, ও আর আসেনি, ঠিকই উঠছে না জানো, এই উঠছে, লিফ্ট দাঁড়িয়ে গেল কেন আবার, ফুল ফ্লোরে নেমে গেছি, তার তো কালে জামা কাপড় পাওয়া যায় না, পরের ফ্লোরে উঠতে হবে, সেকেন্ড ফ্লোরে উঠতে হবে, আমি ফার্স্ট ফ্লোরে নেমে গেছি, আবার দাঁড়িয়ে যায়, চল চলছে আবার। যে জার আমি কিনতে চাইছি সেটা পাচ্ছি না এখানে, যেগুলো টি কফি স্পেসিফিক করে লেখা থাকে সেই জারগুলো নেই, নর্মালগুলো আছে, নর্মাল কন্টেনার। দেখি এগুলোই নিয়ে নিই তাহলে, নর্মাল কন্টেনারগুলোই। কোনটা নেবো বুঝতে পারছি না, সেট অফ থ্রি নেবো না সেট অফ টু নেবো। অ্যাকচুয়ালি একটা গ্রিন টি, একটা দার্জিলিং টি ঢালতে হবে, আর সেট অফ টুটা অনেক বড়ো, সেট অফ থ্রিটা কোনটা আটবে বুঝতে পারছি না। সেট অফ থ্রিটাই নিয়ে নিলাম, 1100 ml কন্টেনার। দেখি যদি না হয় আবার আরেকটা নিয়ে যেতে হবে, সেট অফ থ্রির বা সেট অফ টু, এটাই নিয়ে যাই আপাতত। হ্যাঁ তোমার কন্টেনার নিয়ে এসেছি, চা রাখার, চা কফি স্পেসিফিক নাম লেখা পাইনি আমি, পাইনি বিশালে, এটা নিয়ে এসেছি, এর মধ্যে মিলিয়ে গুছিয়ে রাখতে হবে। তোমার গ্রিন টিটার মধ্যে ঢালো, দেখি কতটা হয়। কাঁচি পাচ্ছি না আমি, পেন দিয়ে ছিঁড়েছি, হালকা করে সামনেটা ফুটো করো। এটা গ্রিন টি তো? এটাই গ্রিন টি, গ্রিন টির প্যাকেটের দিয়েই খুলেছি, আর কিছু খুলিনি। এটা কম মনে হচ্ছে তো? না এটা 200, ছেড়ে দাঁত দিয়ে আর হাত দিয়ে পুরোটা বড় করে। নেই কাছে, আমি পাইনি, বেঁচে ছিঁড়তে হবে না, যদি বেঁচে যায় তাহলে তো আবার ওয়াটার মুড়িয়ে রাখতে হবে। তিনটে মিলে 1100 ml, কিন্তু আমার দার্জিলিং টি ধরবে না এর মধ্যে একটা কন্টেনারে, দ্রুত রাখবো। গ্রিন টি যদি একটাই ধরে যায়, দার্জিলিং টি দ্রুত রাখবো। আমার কাছে আমাদের যে বারকোড প্রিন্ট করি তার লেভেল আছে, তাদের টি টি লাগিয়ে লাগিয়ে দেবো এর মধ্যে। আর সন্ধ্যাবেলা গ্রিন টি খাবে, দেখি 200 কতটা হলো, আমার মনে হচ্ছে 300 ধরে যাবে। দার্জিলিং টিটা তোমার দাদু কতটা আছে? 300, একে ঝাঁকাও একটু, ধরে একটু থাকবে, মনে হচ্ছে ধরে যাবে। দাও নিয়ে আসো। এবার দার্জিলিং টিটা ঢালো, একটা কিন্তু 100 আছে, সেটা তোমার কাকার জন্য, কিছু পাইনি আমরা, চাই গিফট এনেছি, কিচ্ছু নেই ওখানে। আমার দুটো বন্ধুর জন্য গ্রিন টি এনেছি, তোমার কাকার জন্য এই গ্রিন টি, দেওয়ার মতন কিচ্ছু নেই। কালকে আমাকে তন্ময় বলছে ওখানে গেছে কি এনেছো,
বাবা আমরা খেতে পেয়েছি এটাই অনেক বড়। আমি বরফ আর পাথর ছাড়া কিছু নেই ওখানে, ঠিকঠাক দোকান নেই, ভাত মাছ ছাড়া কিছু পাওয়া যায় না, চাইনিজ মাইনিজ কিচ্ছু কোনো দোকান নেই, আর থাকলেও প্রচন্ড ঝাল ওখানে খাওয়ার আছে বলে সেরকম ইসে নেই, ভালো নেই। গ্রিন টি লিখে রাখতে হবে, আরে পরিষ্কার কন্টেনার 50 টাকা করে দাও আমাকে একটা, সস্তায় পুষ্টিকর। হ্যাঁ তোমার মা বলছিল রাখবে, তো এর থেকে কমের পাবে নাকি? কি কন্টেনার কে রাখবে? তোমার মা বলছিল না এই কন্টেনার রাখবে, মা বলেছে? কখন বললো? বললো না কিনে দেবে। কাকে? আমাকে, আমাকে কিনে দেবে বলেছে, তোমাকে না। তোমাদের বাড়ি যাবে নাকি কালকে? দেখি, বলতে পারছি না। তোমাদের মিষ্টুকে দেখতে? বলতে পারছি না। আমাদের একটা মিষ্টু আছে, তোমাদের কালকে দেখাবো যদি যাই। কালকে ওকে এনেছে, আনার পর ওকে চেনা যাচ্ছে না, ও শুধু মার কাছে আর বাপের কাছে গিয়ে বসে মুখের দিকে তাকাচ্ছে। মাকে বলছে ওর কালকের দিনটাই ওর জন্য ওরকম ছিল, এত শান্ত, ভাবছে আমি যদি আবার দুষ্টুমি করি আবার দিয়ে আসবে শান্তশিষ্ট কালকে, আজকে থেকে ওর আসল রূপ বেরাবে। আবার ধরলো না 300 গ্রাম চায়ের কতটা হয়েছে, এত হালকা। চিনি আসো, চিনি দিয়ে কি করবে এখানে? এটা খালি থাকবে, তুমি ঘরে করবে? এটা ওদের দিয়ে দিই, ওদের গ্রিন টি রাখার জন্য। এটা খালি থাকবে? ওদের দিয়ে দিই। ওদেরও ধরবে না, ওদের গ্রিন টি ধরে যাবে তো, গ্রিন টি তো ওদের 200। ওদের গ্রিন টির গোটো আছে, তাহলে আমরাই আমাদেরই রেখে দাও। গাডার কই? গাডার আজকে আমাদের, আজকে আমাদের দুপুরের লাঞ্চ। এটা কি? ডাল ভাত কপালে হাত না, তিতা বটি আর মাংস, উচ্চ বটি মাংস, আনারসের চাটনি খাওয়া হচ্ছে, আর এখানে আমাদের ব্লগ দেখা হচ্ছে। কি খুঁজছো মাংসের বাটির মধ্যে এত? বেশি চর্বি খেলে তো মোটা হয়ে যাবে, আর চর্বি খাচ্ছে, চর্বি না। মাংসের দোকানে গিয়ে বলবো তাহলে বেশি করে চর্বি দিতে তোমার জন্য। এবার এ চলে এসছে আমাদের আজকে স্পেশাল মেনু, আনারসের চাটনি। আমাকে দাও আগে, তাও কি শিলিগুড়ির আনারস, শিলিগুড়ির আনারস। এই যো আজকে আমাদের চলে এসছে নতুন চা, নতুন চা। এটা হচ্ছে লাল চা, আর হচ্ছে গ্রিন টি। রাখো দেখি খেয়ে কেমন হয়েছে। লাল চা গ্রিন টি, পাতাগুলো ছিল কেমন ছোট ছোট, দেওয়ার পর পাতার মতো বড় বড় হয়ে গেছে পাতাগুলো। এটাও দেখো পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে, পাতা হয়ে গেছে, ছোট ছোট ছিল। বাড়িতে কেউ নেই, আমার আজকে ইচ্ছা হচ্ছে বিরিয়ানি খাবো। সবাই গেছে, ছোট মাসির পা ভেঙে গেছে সেখানে দেখতে গেছে, ওখান থেকে বড় মাসির বাড়ি যাবে। আমার শরীরটা ভালো নেই বলে আমি যাইনি, আর ওকে তার জন্য যাইনি। আমরা দুজন বাড়িতে একা আছি, তো আর আছে খাবারটা, আর ওগুলো আর কিছু খাবো না। ওরকম এখন বিরিয়ানি আনতে যাচ্ছে, বেরিয়ে গেছো? লাইট চালো, লাইট না, চাবিটা নেব। বাইক তো বাইরেই আছে, চাবিটা কোথায়? বাইকের চাবি এই তো, এই যা যাই। কটা আনবো? দুজনই তো খাবো। কটা আনবো? দুটো। হ্যাঁ থাকলে ওরা খেয়ে নেবে এসে। এই স্ল্যাব গুলো করেছে, এগুলো কি কোথায় লাগাবে? ও তো বেরিয়ে গেছি আমি, মলি বিরিয়ানি খাবে বললো, ওর ইচ্ছা হয়েছে একটু বিরিয়ানি খাবে। অ্যাকচুয়ালি আমরা ঘুরতে গিয়ে একদিনও বিরিয়ানি খাইনি, এক জায়গায় যাও পেয়েছিলাম তো ভালো ছিল না বলে রিটার্ন করে দিয়েছিলাম। তো যাই, আমি এখন সোদপুর যাচ্ছি বিরিয়ানি আনতে, ওখান দিয়ে বিরিয়ানি নিয়ে এসে আমরা দুজনই আছি বাড়িতে, একটু বিরিয়ানি খাবো। এই উঠে গেছি আমি সোদপুর বারাসাত রোডে, রাত এখন 8:30 বাজে, মোটামুটি ভালোই ভিড় আছে রাস্তায়, এবং কালকে আবার
তার মধ্যে খুলি আছে, মানে রাস্তা মোটামুটি ভিড়ই আছে, মানে কারণে মদের কাউন্টারে ভিড় দেখো, লম্বা ভিড় হলির কারণে মদের কাউন্টারে। এই নিয়ে নিয়েছি বিরিয়ানি মৌলির জন্য, এখান থেকে নিলাম দু প্যাকেট বিরিয়ানি দুজনের জন্য। রাস্তায় হেভি ভিড়, কালকে হলি না, কালকে বন্ধ থাকবে সব, আজকে হেভি ভিড়, রোডে এতটা ভিড় যার জন্য ভেতরে রাস্তা দিয়ে ঢুকে গেলাম। আর এটা আমাদের এখানে একটা ম্যারেজ হল, খুব সুন্দর এই হলটা, হেভি সুন্দর ম্যারেজ হলটা এখানে। চলে এসছে, হ্যাঁ তাই এত লম্বা লাইন। চারটে বেবি আছে, আমাদের ডিনার মৌলি রেডি করে নিয়েছে, চিকেন বিরিয়ানি আর চিকেন কষা, এটা মৌলির, এটা আমার। মৌলি এদিকে আবার পেঁয়াজ কেটে নিয়েছে, পেঁয়াজের মধ্যে কী দিয়েছে, এটা চাট মশলা, চাট মশলা, বাহ ভালোই তো, জানলে আমি এত পেঁয়াজ কাটতাম না। স্যালাড তো দেয়, এটা কমন ব্যাপার, কিছু কিছু জায়গায় আবার দেয় না, দামি জায়গায় দেয় না। এই ডিনার, আর এদিকে দেবের নতুন এই বইটা দিয়েছে, প্রজাপতি, খুব ভালো বই, লাস্ট বাবার সাথে দেখতে গেছিলাম এই বইটাই। ডিনার কমপ্লিট করে ঘরে চলে এসেছি, সবাই মা দাদারও বাড়ি চলে এসছে, তো একটু এখন একটু ভিডিওটা এডিট করে শুয়ে পড়বো। তো গুড নাইট, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, প্লিজ চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা শেয়ার করে দিও সবার সাথে।